হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলছে। তাই বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা একটা ভালো একটা নিউজ দেওয়ার জন্য আইসি, আবার একটা খারাপ নিউজও আছে তার ভিতরে। তাহলে আসেন আমি আপনাদের দেখাই সব সর্বপ্রথম যা হয়েছে আমার এই জায়গা থেকে। এই কাপড়টা উঠানোর পরে দেখি যেই ঘুঘুগুলো আছে, এই ঘুঘুগুলো সব খাবারের দিক দিয়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ভরে ফেলছে খাবার দিয়া। এত পরিমাণ খাবার ফেলছে যা ট্রেতে নাই তার চেয়ে বেশি ফেলে দিছে। পানিও আছে কিন্তু পানি এগুলো সবসময় ফালায় দেয়, তাই এদিক দিয়ে আমি বাইন্দে রাখি। আর খাবারগুলো কিছু তো করতে পারতাছি না। আর এগুলোয় ডিম পাড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। উইদ উপরে আছে ফিমেলটায় উপরে বসে রয়েছে। এবার হয়তো নিচে ডিম নাও দিতে পারে, উপরের দিকে দেওয়ার সম্ভাবনা আছে। এই যে বারবার উপরেই যাইতেছে, উপরে গিয়ে বসে থাকতেছে। ফিমেলটায় ভিতরে মাথা দিয়ে বসে থাকে। আর এই জায়গায় আমাদের বাচ্চাগুলো ফুটছিল, এর আগের ভিডিওতে দেখাই দিছিলাম, আগের ভিডিওতে দেখাইছিলাম বাচ্চাগুলো একেবারে ছোট ছোট। আর আজকের ভিডিওতে দেখবেন আপনারা বাচ্চাগুলোর চোখ ফুটছে মাশাল্লাহ, আবার বড়ও হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে গা। এই যে চোখগুলো ফুটছে। আর এতে আরেকটা আছে, এটা দেখাই আমি। এদিকে তাকা, এদিকে তাকা। এই যে চোখ ফুটছে দুটাই বসে রয়েছে। এদিক দিয়ে এই ড্যাড মানে আমাকে ঠোকর দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। আমি এদিকে গেলে এই ড্যাড ঠোকর দিব। আর এই জায়গায় যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর ভিতরে এই দেন এই পাশে যেই বাচ্চাটা আছে না, সেই বাচ্চাটার মানে কোনো মশার কামড় নাই, কোনো কিছু নাই, একেবারে সুস্থ সবল ভালো আছে। আর এই জায়গায় যে পাশে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে প্রচুর পরিমাণে মশায় কামড়াইছে, মশায় কামড়ায় পামা দিয়া একেবারে রক্ত বের করে লিয়েছে। এই হয়তো দেখতেছেন এদি এই জায়গা দিয়ে রক্ত বাড়িয়েছে, এই জায়গা দিয়েও রক্ত বাড়িয়েছে। আর এটা ফিমেলটা, ফিমেলটায় খাবার খাওয়ানোর জন্য আইসা বইসা রয়েছে, এটা কিছুক্ষণ পরেই খাবার খাওয়াইবে। আমি যদি এই জায়গা থেকে চলে যাই তাহলে এই খাবার খাওয়ানো শুরু করে দিব। কিন্তু এই জায়গায় বসে বসে এটা ডাকে। আর এই জায়গায় যেই দুইটা বাচ্চা আছে, দুইটার ভিতরে একটার ভিতরে আমি পায়ে ট্র্যাক পিন্ডে দিছি। এইটার পায়ে আমি ট্র্যাক পরাই দিছি। এদের ট্র্যাকটা হয়তো আপনি দেখতেছেন, এইদের ট্র্যাকটা, এই ট্র্যাকের ভিতরে আমার নাম্বারটা দেওয়া আছে। কারণ হচ্ছে আমাদের দিকে কবুতর হারায় গেলে পাওয়া যায় না, তাই আমি এটার ট্যাকের ভিতরে নাম্বারটা দিয়ে দিছি। যদি কেউ পায় তাহলে হয়তো পারে এটা এই নাম্বারটা দেখে একটু মানে ফোন দেওয়ার জন্য আকর্ষণ বাইরে দেবো গা। কার কবুতরটা, কী ধরনের কবুতর, কোন কবুতরের বাচ্চা, মানে একটা নিজের ভিতরে অন্যরকম ফিলিংস জাগবো। তারপরে যদি ফোন দেয় দেন আমরা বলবো আমরা এই জায়গায় আসি, এই জায়গার কবুতরটা। আপনি যদি চান তাহলে আমাদের দিয়ে দিতে পারেন। তাই এটার ভিতরে ট্যাগ লাগাই দিছি। আর সবগুলো বাচ্চার পায়ে এই ট্যাগ লাগাই দেওয়ার চেষ্টা করব। কিছুদিন পরে আমি ট্যাগ নিয়ে আসবো, নিয়ে আসা এগুলোর পায়ে ট্যাগ লাগাই দিব। ট্যাগ লাগাই দিলে এটার পায়ের মশার কামড়টা কত বড় হয়েছে দেখছেন। আর এটাই আমার খালি ঠোকরা ঠুকরি করে এই দেয়। এই কবুতরটার চোখটা আমার তো অনেক থেকে অনেক ভালো লাগে। আর এই কবুতরের বাচ্চাটা বড়ই হইতেছে না গা, একটা বাচ্চা হিসেবে বড়ই হইতেছে না, কত ছোট। এটার কালারটা অবশ্যই একটা ভালো হয় নাই। আর সবচেয়ে বড় আপডেট হয়েছে যে এটা এটা আমাদের এই চুইটাল কবুতরটা, যেটা ফিমেলটা দেখতেছেন, এই ফিমেলটা ডিম দিছে, দুইটা ডিম দিছিল, দুইটা ডিম থেকে একটা ডিম ভাঙিয়ে ফেলছে এই জায়গা দিয়ে। এই জায়গায় একটা ডিম ভাঙিয়ে ফেলছে। কারণটা হচ্ছে সর্ব এই কাঠটা, এই মেলটা যে জায়গায় বসে রয়েছে ঠিক সেই জায়গায় বইসা ফিমেলটা ডিমটা বাইরে দিছিল। ফিমেলটা ডিমটা পাইরে দেওয়ার কারণে সেই জায়গা থেকে ডিমটা নিচে ওই দিক দিয়ে নিচে ডিমটা পড়ছে,
কুইরেই দেন ভেঙে গেছে গা। আর পরবর্তীতে আরেকটা ডিম পারছে, প্রথম ডিমটাই ভেঙে ফেলছে, আর দ্বিতীয় ডিমটা পাইরা দ্বিতীয় ডিমটা নিয়ে এখন বইসা রয়েছে। আমরা এই ডিমটা নিয়ে নিই, কারণ হইতেছে আমরা যদি এই ডিমটা নিয়ে নিই তাহলে এই কবুতরটা 10 থেকে 15 দিনের ভিতরে আবার ডিম পেড়ে দিব, আর একটা ডিম বসায় তেমন কোনো লাভও নাই। তাই আমরা এই ডিমটা উঠে নিব, আবার ডিম পাড়ার জন্য এগুলো প্রিপারেশন নিলে আবার ডিম পারবো। ডিম পারলে আবার সেই কবুতর, এই কবুতর দিয়েই সেই ডিমগুলো বসায় দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই দাপ্রীতি দেখাই কিছু, এই জায়গায় রাখি ডিমটা পরে নিয়ে যাবো। এই জায়গায় তেমন কোনো আপডেট নাই, কারণ হইতেছে এই জায়গার কবুতরগুলো সব বাইরে, আর এই কবুতরটার বাচ্চা উঠছে, তো এই কবুতরটার অনেকগুলো পাখনা পইরা গেছে, মোল্ডিং সিজন চলতেছে। আর এই জায়গায় এইগুলো ডিম নিয়ে বসে আছে, ডিমগুলো ফুটছে কিনা দেখি। ডিমগুলো ফুটে নাই, কিছুদিন পরও হইতে পারে ফুটবো। আর এই জায়গার বাচ্চাগুলো মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে, এইগুলো কালারফুল বাচ্চা হইব, অনেক সুন্দর হইব। পরবর্তী আরেকটা ভিডিওতে আমি দেখাই দিব না, আজকের ভিডিওটা বড় হয়ে যাব। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।